হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরেজা সমুদ্দিন খন্দকার, জে কাপড় টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু শো এট শর্টকাট অ্যান্ড কাস্টমাইজ ক্রোমো হোয়েন দেয়ার ইজ নো অন গুগল ক্রোমো হোম স্ক্রিন বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ দেখা গেছে এখানে আমাদের গুগল ক্রোমো আমাদের হোম স্ক্রিনের মধ্যে আমরা যদি দেখা গেছে অ্যাড শর্টকাট এবং দেখা গেছে আমাদের কাস্টমাইজ, আমাদের এই দুইটা বাটন যদি আমরা আমাদের গুগল ক্রোম হোম স্ক্রিন আমরা দেখতে না পাই, তো সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাড শর্টকাট এবং কাস্টমাইজ ক্রোমো এই দুইটা অপশন আমাদের কীভাবে আমাদের গুগল হোম স্ক্রিনে আমরা শো করাতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখবো। এবং কাজটা করার জন্য প্রথমে আমরা আসি আমাদের গুগল ক্রোমে আসি। তো আসার পরে ধরেন দেখি আমরা বলছি যে কোন বিষয়টা, এখান থেকে আপনার গুগলে ঢোকার পরে এই যে এখানে লেখা আছে অ্যাড শর্টকাট, আমরা এখানে কী করতে পারি, আমাদের গুগল ক্রোম হোম স্ক্রিনে আমরা এখানে শর্টকাট অ্যাড করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে যদি আপনার এই শর্টকাট দেখা গেছে এই অপশনটা আপনার এখানে শোনা করে, পাশাপাশি এই যে এখানে কাস্টমাইজ যে আপনার যে ক্রম আছে এই অপশনটা আর এই শর্টকাট এখানে আপনি যদি শোনা করে, তো সেই ক্ষেত্রে আপনার এই দুইটা অপশন আপনি কীভাবে এখানে শো করাবেন আজকে আমরা সেই বিষয়টা এখন দেখবো। তা দেখার জন্য এখন আমরা কী করবো, এখন ধরুন আমি আমার যেই ক্রমের ব্রাউজারের মধ্যে আমার এই দুইটা অপশন শোনা করে আমি সেই ব্রাউজারে যাই, তাহলে ধরুন আমার এই ব্রাউজারের মধ্যে কিন্তু এখন আমি যে গুগল আসছি এখানে কিন্তু শর্টকাট আর এই যে আমার কাস্টমাইজ ক্রম অপশনটা কিন্তু নাই। আমি এবার যে নতুন ট্যাবে যাই, যাওয়ার পরে ধরুন যে এখানে কিন্তু আমার যে এর শর্টকাট আর কাস্টমাইজ ক্রমও নাই, তাহলে এখন এই আমার এই ব্রাউজারে নাই, তাই না থাকাতে এখন আমি এটা কীভাবে এখন সেটিং করতে পারি। তাই করার জন্য আমরা চলে যাবো এই যে এখানে অপশন আমরা থ্রি ডটে ক্লিক করবো, করার পর আমরা চলে যাবো এখান থেকে সেটিং অপশনে ক্লিক, বাস ক্লিক করার পর এখান থেকে আমরা চলে আসবো সার্চ ইঞ্জিন অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের এই যে সার্চ ইঞ্জিনের মধ্যে এখানে এই যে অপশনটা যেটা দেওয়া আছে সার্চ ইঞ্জিন ইউজ ইন দ্য অ্যাড্রেস বার, আমরা এই অপশন থেকে এখানে চলে আসবো। এখন আমাদের সার্চ ইঞ্জিন কোনটা দেওয়া আছে, বিং সার্চ, যেহেতু বিং সার্চ দেওয়া আছে এই কারণে কিন্তু আমাদের কাছে এখানে এরকমভাবে শো করতেছে এখন আমাদের এখানে যে এটা শো করতেছে না শর্টকাট, পাশাপাশি কাস্টমাইজ যে ক্রম এটা শো করতেছে না। যখন আমরা কী করবো এখান থেকে আমরা এই যে এখান থেকে দেখা দেবো আমাদের সার্চ ইঞ্জিন আমরা গুগল দেখা দেবো তখন শো করবে। বর্তমানে এখানে যে সার্চ ইঞ্জিনটা আছে এটা আমাদের কোনটা আছে, এখানে বিং সার্চ ইঞ্জিন দেওয়া আছে, এই কারণে আমাদের এখানে আমাদের এর শর্টকাট আর আমাদের এখানে কাস্টমাইজ ক্রম শো করতেছে না। তাহলে আমরা এটা কী করবো এখান থেকে আমরা কী সেট করে দেবো, এখানে ক্লিক করে আমরা এখান থেকে এই যে গুগল আছে আমরা এখান থেকে গুগল সার্চ ইঞ্জিন এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার পরে এখন যদি আমরা এখানে চলে যাই, এখন যদি মনে করেন আমরা এখানে নতুন ট্যাবে যাই, এখন কিন্তু ধরুন যে শর্টকাট আর কাস্টমাইজ ক্রম চলে আসছে। এখন আমরা আবার এখানে নতুন করে ট্যাব নেই, নিলে দেখুন আপনার এখানে এই যে অ্যাপ শর্টকাট পাশাপাশি এই যে এখানে কি কাস্টমাইজ ক্রম দুই অপশনে চলে আসছে। তাহলে যদি আপনার এখানে শোনা করে তাহলে মনে করবেন আপনার এখানে কী দেওয়া আছে, আপনার অন্য কোনো আপনার সার্চ ইঞ্জিন এখানে সেট করা আছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা যেভাবে দেখালাম আপনার এখানে যে সেটিংয়ে যাওয়ার পর সার্চ ইঞ্জিনে যাবেন, তারপরে যে এখান থেকে যে আপনারা যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন দেওয়া থাকে এখান থেকে আপনার গুগল দেখাই দেবেন। গুগল দেখানোর সাথে সাথে আপনার এখানে কী যে বলছে অ্যাপ শর্টকাট পাশাপাশি যে কাস্টমাইজ ক্রম এই অপশনগুলো আপনার এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এই হিসেবে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শো অ্যাপ শর্টকাট অ্যান্ড কাস্টমাইজ ক্রম হোয়েন দেয়ার ইজ নো অন গুগল ক্রম হোম স্ক্রিন বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।